हेलो एवरीवन, खोला बस एक देखो, गुड मॉर्निंग। आर देखो अनेक 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 बिस्टी हो। आज के हलो 15 अगस्त, तुम्हारा सबा के हैप्पी इंडिपेंडेंस डे। और साथ ही हलो आज के बर्थडे, तरह मध्य एक ट्विस्ट आज तुम्हारे बोले से अल्प पर बोल कारण एन क्ज आनेकता क्ज आज करें पुजो दीते हो ठाकुर के। तो देखो अनेक बिस्टी, देखे नाओ देखे ना। तो এখন অনেক বৃষ্টি হচ্ছে, না হলে উপরে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিতাম। বাবা মা ফ্ল্যাগ হোস্টিং করেছেন, বাচ্চারাও যেতে পারছে না আর আমরাও যেতে পারিনি, নাহলে গিয়ে দেখিয়ে দিতাম। আর দেখো বৃষ্টির জন্য সব কাপড় এখানে, বুঝেছ তো? ইন্ডিপেন্ডেন্স ডে যেহেতু আজকে, ওইটার জন্য ছোট্ট একটা ভিডিও আমি আলাদা করে শুরু তোমাদেরকে দেখিয়ে দেবো। এটা আলাদা করে নেব, আর আজকে বার্থডে যেহেতু এটা আলাদাভাবে করে নেব, ঠিক আছে? তো ইন্ডিপেন্ডেন্স ডেতে ছোট্টখাট্টো একটা শুধু আমি একটু তোমাদের সাথে বসে কথা বললাম, একটু টাইম স্পেন্ড করলাম আজকের দিনে, যেহেতু ভারত স্বাধীন হয়েছে। তো চলো কথা না বলে কাজ সেরে নিই। আজকে তো গল্প করেছি সাজুগুলো, এগুলো কালকেই লাগিয়েছিলাম, এগুলো লাগাই না আমি, আমি এমনিতেই থাকি, বুঝেছ তো? অল্প গলায় লাগিয়ে নিলাম, আরও পরে অল্প অল্প সাজুগুজি করে নেবো। তো এখন স্নান করে নিই সবার আগে, আমার রুমটা ঝাড়ু দেবো, স্নান করবো, ঠাকুর পুজো করে নিস, কাপড়ে কাপড় দেখো। তো চলো, নাহলে মেয়ে উঠে যাবে, তারপর কাজ আছে অনেক। তো আজকে হলো আমার বার্থডে, তার মধ্যে একটা টুইস্ট আছে, এটা পরে বলবো, ঠিক আছে? তো চলো এখন অল্প কাজ করি, তারপরে সে আবার কথা বলবো। তো দেখো আমি এখন ঘরটা মুছছি, কারণ যেহেতু আজকে বার্থডে আমাদের, তো ঘরটা মুছে নিই, তারপর স্নান করে পুজো দিতে যাবো। আর সকালে টিফিন বঞ্চে চাউমিন, আর হলো গিয়ে বঞ্চে হলো গিয়ে কি বলছে পায়াস। তো মা বানাচ্ছেন পায়াস, আর চাউমিন বানাচ্ছে আমার হাজব্যান্ড। চলো একবার দেখিয়ে আসি। আর বাবা বসে বসে সবজি টবজি সব রেডি করে দিচ্ছেন দুপুরের জন্য, কি হবে কি না সব কিছু এসে গিয়েছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার। তো দেখো এখানে চলছে নুডলস বানানো, এই যে নুডলস বয়েল হচ্ছে আর এখানে সবজিগুলো ফ্রাই হচ্ছে। বানাচ্ছেন কে দেখো? আমার হাজব্যান্ড। তো আজকের ব্রেকফাস্ট আমার হাজব্যান্ড আর মা মিলে বানাচ্ছে। মা বানাচ্ছেন পায়াস, হাজব্যান্ড নুডলস। অনেক টেস্টি বানায় নুডলস, চিকেন, কী বলতে পারো, খাওয়ার মেনুগুলো অনেক ভালো ভালো টেস্টি টেস্টি বানায়। যাই হোক আজকে আমাদের রেস্ট, আমরা বসে এনজয় করবো আজকে। তো দেখো আমার মেয়ে উঠে গেছে, দেখেছ? তো আমার মেয়ে উঠে গেছে, এখন ঘর মোছাটা অর্ধেক হয়েছে, পুরো হয়নি, এই দিক বাকি, পুরো সিঁড়ি টিড়ি বাকি, আমার বিছানা তুলতে হবে, এগুলো করে নিই, কখন যে করবো, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। সবাইকে বলো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, সাথে বলো গুড মর্নিং। মুড নেই, ঘুম দিয়ে উঠেছে। তো দেখো ঠাকুরগুলোর পুজো টুজো দিয়ে দিয়েছি, দেখো দেখেছ? তো তাড়াতাড়ি করে যাচ্ছি, সবাই আমার জন্য বসে আছেন, লেট হয়ে গেছে, এখন আমি কথা বলছিলাম, পরে বলবো চলো। ব্রেকফাস্ট করতে বসে গেছি, তো দেখো সবাইকে দেখেছি যে দিবেই খাচ্ছে, বাবা খাচ্ছেন, মা দিচ্ছেন সবাইকে, এখানে আমার হাজব্যান্ড আর এখানে আমি। দাঁড়াও দেখাই তোমাদেরকে, ক্যামেরাটাকে ঘুরিয়ে নিয়ে, এই যে দেখো, এই যে আমি আমার হাজব্যান্ড, মা দিচ্ছেন, বাচ্চারা খেয়ে নিয়েছে, ওরা খেলছে, দাদা ভাইরও খাওয়া শেষ, শুধু আমরা এখন খাচ্ছি। তো দেখো এখন যাবো আমরা খেতে, মেয়েকে খাওয়ালাম, বাচ্চারা সব ঘুমিয়ে গেল, এদিকে মানমিটিও ঘুমিয়ে পড়েছে, এদিকে দেখো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, এখন যাবো আমরা খেতে। তো রেডি করছেন আজকে আমাদের কাজ, কোনো কাজকর্ম নেই, কোনো কাজ নেই বলতে ঘর মুছেছি, ঠাকুর দিয়েছি, ওইগুলো রান্নাবার আজকে নেই আমাদের, ঠিক আছে? তো পরে কথা বলছি এ সম্বন্ধে বসে, এখন যাবো খেতে। চলো আজকে কী কী রান্না হলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো বসে গিয়েছি খেতে, আর এই দেখো আমাদের জন্য সুন্দর করে প্লেট সাজানো হয়েছে, যারই বার্থডে অ্যানিভার্সারিও এভাবে সুন্দর করে প্লেট সাজিয়ে দেওয়া হয়। তো আমাদের আজকে যেহেতু বার্থডে, তো তাই সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, আর তোমাদেরকে দেখিয়ে দেবো কী কী আজকে রান্না বাড়া হলো, মা বাবা আর আমার হাজব্যান্ড মিলে বানিয়েছেন। তো দেখো কী কী দেখিয়ে দিই একবার সবগুলো আইটেম। এটা হলো ডাল ফ্রাই, এটা হলো মাছের মুড়ো দিয়ে ঘণ্ট, এটা হলো বোয়াল মাছ চচ্চড়ি, এটা হলো চিকেন পেপার চিকেন, আর এটা নর্মাল চিকেন। তো মেনুতে এই, আর এই যে মাছ ভাজা আছে আর স্যালাড, ওই হলো আজকে আমাদের মেনু, বার্থডে মেনু। তো দেখো খেয়ে এসে গেছি, খেতে বসেছি আর মেয়ে উঠে গিয়েছে। মেয়ে উঠে কী করেছে, আমাকে তো ডেকে পায়নি, হেঁটে 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 চলে গিয়েছে। তো মেয়েকে কুলে নিয়ে খেলাম, এখন এই দেখো আবার মেয়েকে ঘুম পেতেছি, দেখেছ? মেয়ে এখন ঘুমাচ্ছে, মেয়েকে ঘুম পাতাবো, তারপর দেখি একটু রেস্ট করবো। আজকে আর বাসন টাসন মাজতে হয় না, আজকে আমাদের পুরো রেস্ট, আমাদের পুরো রেস্ট আজকে, আজকে রান্না বাড়ায় আমার হাজব্যান্ড, মা বাবা, আজকে আমাদের রেস্ট, বুঝেছ?
তো যাই হোক, বাসন টাসন মাজতে লাগবে না, মেয়েকে ঘুম পাতাই। তারপর কাপড় এসেছে রৌদ্র থেকে, কি সকালবেলা বৃষ্টি ছিল দেখলেই তো, এখন দিনটা ভালো করেছে। তো কাপড় শুকিয়ে গেছে, একটা ভালো হলো, একদম ঘরে পুরো ঘরে কাপড় ছিল, তারপর ধুয়ে দিয়েছি অনেক কাপড়, তো সব মিলিয়ে এখন এসেছে, কিছু শুকিয়ে এই দেখো রাখা। তো এগুলো সব ঠিকঠাক করব, তারপর অল্প একটু রেস্ট করব, করে তারপর বিকালে কেক কাট হবে, তারপর যাব। আর একটা ইনভাইট আছে বুঝেছো, আজকে একটা টুইস্ট, মানে টুইস্টের উপরে টুইস্ট, ঠিক আছে? তো তোমাদেরকে তখন দেখাবো। আর আর কি খেয়ে তো নিলাম, দেখলে কী কী খেলাম, অনেক কিছু খেলাম। কী কী খেলাম? ডাল ফ্রাই খেলাম, সাথে ছিল মাছ ভাজা, আর এই যে আর তো স্যালাড ছিল, তারপর মাংস ছিল দু রকমের, পেপার চিকেন, নর্মাল চিকেন, তারপর আর কি ছিল, বোয়াল মাছ ছিল, আর মাছ তো ভাজা খেলাম, আরও আরও কী ছিল ভুলে গেলাম তো, আস্তে আস্তে ভুলে গেলাম, হ্যাঁ ভুলেই গেলাম, ভুলে গেলাম, ফটো আছে দেখে বলো, ভুলে গেছি, খেয়ে আস্তে আস্তে ভুলে গেলাম। ডাল খেলাম, বোয়াল মাছ খেলাম, হ্যাঁ হ্যাঁ মুড়ি দিয়ে ঘণ্ট, মাছের মুড়ি দিয়ে ঘণ্ট খেলাম, বুঝেছো? তো অনেক অনেক খেয়েছি, আর ভালো লাগছে না, এখন অল্প একটু রেস্টের প্রয়োজন আছে, করে নিই অল্প রেস্ট, তারপর আবার দেখা হচ্ছে বিকেলবেলা। আর এই নাইটিটা পরেছি দেখো, একটা নতুনই নাইটি, নতুন নাইটি আজকে পরে নিলাম বার্থডে উপলক্ষে। তো চলো আবার পরে কথা হচ্ছে, মেয়েকে ঘুম পাতিয়ে রাখি, আমিও রেস্ট করি। তো দেখো অল্প সময় রেস্ট করে উঠে সন্ধ্যাবাতি দেওয়া হলো, তারপর এখন মা বলে আশীর্বাদ দিয়ে দেবেন, তারপর রেডি হবেন, কারণ নিচে যেতে হবে, নিচেও আজকে বার্থডে আছে। তো দেখো মা এখন দিবেকে আশীর্বাদ করছে, তারপর আমাকে করবেন, আর আমাদের তিনজন লিটিল ভাইটি বসে গিয়েছে আমাদের সাথে। তো টুইস্টটা বুঝতেই পারছো এখন কী টুইস্ট, আমার আর দিবাই একসাথে বার্থডে, একদিনে একসাথে বার্থডে। তো নিচে বৌদি একজন, নতুন বিয়ে হয়েছে, ভিডিও আমি শেয়ার করেছিলাম, তো ওনারও আজকেই বার্থডে, তো তিনজনের বার্থডে আমাদের একসাথে এই বিল্ডিংয়ে। তো আজকে ওনার বার্থডে ইনভাইট আছে, তো আমরা যাবো খেতে, বুঝেছো? তো মা এখন আশীর্বাদ করে নিচ্ছেন, এই ড্রেসটা নতুন দাদাভাই দিয়েছিলেন আমাকে অনেক আগে, বেঙ্গালুরু যখন গেছেন তখন দিয়েছেন, পরার হয় না, ঠিক করানো হয়নি, তো ঠিক করিয়েছি, তো আজকে পরলাম। তো তারপর ড্রেস চেঞ্জ করে নেব, করে তারপর কেক কাটবো, কেটে চলে যাব ওনাদের ঘরে। তো এখন কোনো সাজুগুজু করিনি, পরেই সাজুগুজু করবো, শুধু কুর্তাটা পরলাম, নাইটি বলছি, এটার পরা হয় না, তাই আজকে পরলাম, মা আশীর্বাদ করছে, ভালো নতুন আছে যখন পরে নিই, তো ওইটা পরলাম, ওইটাই ছিল টুইস্ট। তোমরা এত সময় ভিডিও দেখে হয়তো বুঝতে পেরেছো যে আমি সবসময় বলছি আমরা আজকে কিছু করবো না, এই সে বলে যাচ্ছে, তো ওইটাই আমাদের দুজনে একসাথে বার্থডে, তাই আজকে আমরা দুজনেই কাজ নেই, শুধু রেস্ট করে, রেস্ট তো পুরো হয় না, বাচ্চা কাচ্চা থাকলে হয় না, তো টোটালি রান্না বাড়া বাসন মাজা এগুলো আমাদের কিছুই ছিল না আজকে, তো আমরা রেস্ট করলাম আজকে। কালকের থেকে আবার আমাদের কাজ আছে, কালকেও না থাকতে পারে, কারণ কালকে আমাদের সোমবার ফাস্টিং, তো ব্রত করলেও বাবা বললেন, বাবা যখন অসুস্থ হয়ে গেছেন, বাবা বললেন না ব্রত করেছো, রান্নার প্রয়োজন নেই। তো যাই হোক, বাবা নিশ্চয়ই সেটা বলবেন। তো দেখো চলে এসেছে কেক, এই যে রেড কালার কেকটা কিনে নিয়ে এসেছে আমার হাজব্যান্ড, ওইটা মা বানিয়েছেন, আর আমরা অল্প সাজুগুজু করে নিয়েছি, এখন হয়ে যাবে কেক কাট, তারপর আমরা চলে যাবো নিচে, ঠিক আছে? তো দেখো কেকটা অনেক সুন্দর হয়েছে, দোটাই খুব সুন্দর হয়েছে, ওইটা তো মা বানিয়েছেন, খেতেও টেস্টি হয় মা যে কেকটা বানিয়েছেন, কারণ দাদাভাইয়ের সময় বানিয়েছিলেন, অনেক টেস্টি হয় খেতে। আর কিনে যে নিয়ে এসেছে ওইটাও দেখতে অনেক ভালো, খেতে যাই না কী হবে। তো দেখো আমরা কেক কাট করে নিচ্ছি, এখন আমরা কেক কাট করে নিচ্ছি সবাই মিলে, দেখো আমরা কেক কাট হয়েছে, দিবেও সাজুগুজু করে নিয়েছে, আমরাও সাজুগুজু করে নিয়েছি, দেখো আমরা সবাই এখন কেক কাট করে নিই, তারপর আমরা যাব নিচে বার্থডে খেতে। আর বার্থডেতে গিফট কী পেলাম জানো, মা আশীর্বাদ করে দিলেন টাকা, 1000 টাকা আমাকে, 1000 টাকা দিবাইকে। তো টাকাই ঠিক আছে, কিছু লাগলে কিনবো, এখন আমাদের কিছু লাগছে না তো কিনবো না, তো দেখা যাক কিছু লাগে যদি কিনবো, না হলে টাকা তো আছে, থাক এখন।
কেক টেক কাটা শেষ, এখন চলছে কেক খাওয়া। দেখো মাও রেডি, এখন আমরা একজন আরেকজনকে কেক টেক খাওয়াচ্ছি ওইটাই। আর বাচ্চারা নাকি না কেকটা অনেক ভালোবাসে, ক্রিম যে আছে দেখো না, ক্রিম সব এমনিতে খেয়ে নিচ্ছে তিনজন মিলে। তো দেখো মাও রেডি, সবাইকে এবার দেখে না হয়ে যে দিবাই, আমি আমাকেও দেখে না হয়ে যে আমিও রেডি। আমরা সবাই রেডি, এখন হাতটা ধুয়ে চলে যাব, গিয়ে আর একটা বার্থডে খাবো। কি মজা না, আজকে 15 আগস্টে কত মজা দেখো, তিনজনের একসাথে বার্থডে, তার মধ্যে দেশ আজকে স্বাধীন হয়েছিল আজকের এই ডেটে, আর আমরাও আজকের এই ডেটে এসেছি পৃথিবীতে। তো দেখো রেডি আমাদেরকে কাটছে, এখন যাচ্ছে নিচে, নিচেও আজকে বার্থডে আমাদের তিনজন একসাথে বার্থডে। আমরা দেখো এসে গেছি নিচে, আর নিচে এসে পেয়ে গেলাম গিফট। এই দেখো দিবাই একটা গিফট পেল, আমি একটা গিফট পেলাম। এই দেখো দেখাচ্ছ, দুজনের দুটো গিফট, মা আর মিটিয়ার বোনি নিয়েছে ওদের হাতে। তো এই যে দুটো গিফট পেলাম নিচে এসে, এখন খাবো দাবো বুঝেছ, গল্প স্বল্প করছি বসে, খাবো দাবো তারপর। এই দেখো আমাদের খাওয়া এসে গিয়েছে, লুচি, মিষ্টি, কেক, পনির, চিকেন। এই দেখো আমরা এসেছি, এখন ঘরে গিয়ে শুধু ঘুমানোর পালা। দেখা যাক মেয়েকে কী খায়, এগুলো সব খাবে না, ঘরে গিয়ে অল্প দেখবো ভাত খাওয়াতে পারি কি না, একদম ভাত টাত খেতে চায় না। তো ঘরে গিয়ে দেখবো মেয়েকে খাওয়াতে পারি কি না, তারপর বিছানা করবো, তারপর ঘুমিয়ে পড়বো। কালকে আবার ফাস্টিং আছে, ব্রত করতে হবে, অনেক কাজ আছে, তাই লেট করা চলবে না। তো দেখো এসে গিয়েছি, এখন এই যে ওটাকে ক্লিন করে নিই, তারপর সব শেষ করে মেয়েকে অল্প খাওয়াতে হবে, সব শেষ করে বিছানা করে তারপর বসে কথা বলছি, ঠিক আছে? প্রথমে আমি ফ্রেশ হয়ে যাই, আর মেয়েকে খাওয়াই, বিছানা করি, তারপর বসে কথা বলবো। এসে টাইম পাইনি, যাওয়ার সময় একদম টাইম পাইনি, আর এসেও টাইম নেই। দেখো চলো সাজুগুজু করে নিই, সাজুগুজু আর সাজুগুজুকে উঠিয়ে নিই। তো দেখো এসে তো দেখলে মুখটুক ক্লিন করলাম, তারপর বিছানাটাকে ঠিকঠাক করে গেলাম, শুধু মশারিটা টাঙ্গানো হয়নি, আর মেয়েকে খাওয়ালাম। এখন তো মেয়ে ঘুমোবে না, এই দেখো মেয়ে খেলছে, মেয়ে ঘুমোবে না। এই দেখো দেখেছো সব জিনিস এই যে ওয়ার্ডরোব থেকে বের করে ফেলেছে, দেখেছো মেয়ে ঘুমাবে না। তো অল্প সময় মেয়ে খেলুক, তারপর ভাবছি মশারিটা টাঙ্গাবো, তারপর মেয়েকে ঘুম পাতাবো, তারপর আমিও ঘুমিয়ে পড়বো। কারণ হলো গিয়ে কালকে আবার ফাস্টিং আছে না, কালকে তো সোমবার। দেখো আমার সব কাপড় ফেলে দিচ্ছে, আমার এখন ভালোও লাগছে না, মনে হচ্ছে শুয়ে থাকি, বাট যতক্ষণ পর্যন্ত ও চুপচাপ হবে না, তো শোয়া তো যাবে না, এত দুষ্টু হয়েছে জানো, এত দুষ্টু হয়েছে। তো বিছানা ঠিকঠাক করে নিয়েছি, ঝেড়ে টেরে শুধু মশারিটা টাঙ্গাবো, ওইটাই বাকি রয়েছে। তো চলো আজকে যে টুইস্টটা বলেছিলাম সেটা হলো ওইটাই, আমাদের দুজনে একসাথে বার্থডে, আমার আর আমার যা মানে দিবাই একসাথে আমাদের বার্থডে। প্রতি বছরই এখানে থাকলে আমরা একসাথে কেক টেক কাট করে থাকি, আর ব্যাঙ্গালোর থাকলে তো আমি ওইখানে দিবে এখানে করে থাকে, এই হলো কথা। তো ওটাই ছিল টুইস্ট, তার মধ্যে আর একটা দেখো, এবার এই যে নিজেকে বার্থডে খেলাম বৌদি, উনি নতুন এসেছেন, বিয়ে হয়েছে ওনার, ওই যে বিয়ের ভিডিওগুলো দিলাম না, তো ওনারও দেখো ও অ্যাক্সিডেন্ট বার্থডে আমাদের সাথে, ভালোই হলো না, বার্থডেতে গেলাম, খেলাম, দিলাম, গিফটও পেলাম। তো ওইটাই ছিল টুইস্ট। তো বার্থডে ভালোই গেল এবছর, অন্য অন্য বছরও ভালোই যায়, ব্যাঙ্গালোরে কেক টেক কাটি যতটুকু পারি করি, আর এবছর ভালোই গেল, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে গিফটও পেলাম, মা টাকা দিলেন, সবাই টাকা দিলেন, তারপর নিচে গিয়েও গিফট পেলাম, এবার একদম কপাল খুলে গেছে। হ্যাঁ বাবা, হ্যাঁ আতা আছে। তো চলো আজকের মতো বিদায় নিয়ে নিই, তোমরা তো দেখে বুঝতেই পারলে, আর আমি তো বলে দিলাম এখন আমার আর আমার যার একসাথে বার্থডে। তো টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাপি থাকো। আর প্লিজ আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ প্লিজ, লাইক করবে আর কমেন্ট করবে, ঠিক আছে? টাটা 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 টাটা, গুড নাইট সুইট ড্রিম। হ্যাঁ বাবা, গুড নাইট সুইট ড্রিম। দেখো কি করছে, দেখো বলো গুড নাইট মামা, বলো গুড নাইট। দেখেছো কি করছে, চলো বাই বলো, বাই।
আছো? সব শিখে গেছে, শুধু দুষ্টুমি শিখে গেছে। আমি উপায় আর একটু পাই চলো টাটা, বাই 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 বাই, গুড নাইট সুইট ড্রিম।